ছদিনে ছটা গেম, জিততে পারলে সাত পুরুষের টাকার অভাব থাকবে না, কিন্তু যদি না পারে একটা গেম জিততে তবে পরের গেমে যেতে পারবে না, উপরন্তু তাকে মরতে হবে বন্দুকের গুলিতে, চাইলেও কোথাও পালাতে পারবে না। শুনেছেন এই ধরনের কোনো সিরিজের নাম? আশা করি ম্যাক্সিমামই বুঝে গেছেন, স্কুইড গেম। হ্যাঁ, আজকে আমি কথা বলবো এই স্কুইড গেম সিজন 2 এর সম্পর্কে, যার কিছু অফিসিয়াল আপডেট কনফার্ম হয়ে গেছে এবং রিলিজ কবে হতে পারে সেই নিয়েই আজকের এই ভিডিও। তো ভিডিও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। এই স্কুইড গেম সিজন 1 রিলিজ হয়েছিল 2021 সালে 17 সেপ্টেম্বর, টোটাল ছিল 9টা এপিসোড। এই সিরিজের যে গেমগুলো ছিল সেগুলো কিন্তু যে খুব হার্ড ছিল সেরকম কিছু নয়। আমরা ছোটোবেলায় যে খেলেছিলাম এই বাই লন্ডা লন্ডিন, মানে যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন এবং আপনার পিছনে বেশ কিছু লোক আপনাকে আপনার পিছন দিক থেকে এগোতে থাকবে, আপনি যখনই তাদের দিকে ঘুরে তাকাবেন তাদেরকে পজ হয়ে যেতে হবে, যে নড়বে সে আউট, তো এরকম ধরনের কনসেপ্ট। এছাড়াও ছোটোবেলায় যে আমরা গুলি খেলেছিলাম সেই গুলি নিয়ে করেও কিন্তু গেম আছে। এটা কোনো ইন্ডিয়ান সিরিজের কথা বলছি না, এটা একটা কোরিয়ান সিরিজ, আশা করছি ম্যাক্সিমাম লোকেই জানে, যারা দু একজন জানে না তাদের জন্য আমি বলে দিলাম। আশা করা যাচ্ছে 2023 শেষের দিকে অথবা 2024 কনফার্ম রিলিজ হতে চলেছে। কিছুদিন আগে ডাইরেক্টর একটা পোস্ট করে জানিয়েছেন যে এই সিরিজটি বানানোর জন্য তাদেরকে 12 বছর ওয়েট করতে হয়েছিল এবং এত সাকসেসফুল হবে সেটা কিন্তু ভাবেনি। সাকসেসফুল হওয়ার পর তারা এই সিজন 2 বানানোর কথা ভেবেছে এবং এটি রিলিজ হচ্ছে কনফার্ম। বাকি বন্ধুরা, এই ধরনের আপডেট যদি আরও পেতে চান চ্যানেল করে দিন সাবস্ক্রাইব, ভিডিও ভালো লাগলে করে দিন লাইক। বাকি দেখা হবে পরের ভিডিওতে।